সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ ব্যবহার করে কিভাবে একটা ওভারলে ওয়েবসাইট বানানো যায়। এই ফোল্ডারের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ ফাইল রেখেছি, এটা কোন সাবলাইন ওপেন করব, সাবলাইন index.html। এখানে আমাদের বুটস্ট্র্যাপ অটোমেটিক লিঙ্ক করার আছে। all.main.css এটা হচ্ছে ফন্টা সব আইকনের জন্য। তারপর বুটস্ট্র্যাপ মেন ডট সিএসএস, এটা বুটস্ট্র্যাপ ফাইল। আর এটা স্টাইল ডট সিএসএস, এটার মধ্যে আমরা স্টাইল করব, সব সিএসএস লিখব। আর এখানে জাভাস্ক্রিপ্টের করা আছে জেকোয়ারি, বুটস্ট্র্যাপ জেকোয়ারি, প্রপার জেকোয়ারি, আর হচ্ছিল মাই জেকোয়ারি। মানে এখানে আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে হয় তাহলে আমরা এটার মধ্যে লিখব। আচ্ছা, আমরা প্রথমে কিন্তু শুরু করব নেভিগেশন বার, নেভ ইউএল এলআই, এলআই মধ্যে একটা এনকোড ট্যাগ হ্যাশ। এখানে প্রথমে হবে হোম, HOME হোম। এখন এটাকে আমরা ডাবল করি, ডাবল করার পর এটাকে রিমুভ করে লিখবো সার্ভিস, SER BICE সার্ভিস। তারপরে হচ্ছে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, CONTACT কন্টাক্ট। এখন আমরা ব্রাউজার ওপেন করি, চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইল করব, স্টাইলে স্টাইল সিএসএস, প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। এখন আমরা নেভিগেশন বারে কাজ করব, ন্যাভ ডিসপ্লে ফ্ল্যাগস উইথ 100%, ব্যাকগ্রাউন্ড রেড, দেখি এখন কি আসে, ও রেড চলে আসছে। এটাকে আমরা ইনস্পেক্ট করে দেখি, এই কালারটা আমরা ইউজ করবো এখন। এইখানে পেস্ট করলাম, ব্রাউজারে যাওয়ার পরে এই রংটা আসছে। আবার ন্যাপ ইউএল প্লট রাইট, প্লট রাইট মার্জিন 0, আবার ন্যাপ ইউএল এলআই লিস স্টাইল নান ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং উপর নিচে 7 পিক্সেল, ডাইনে বাই 30 পিক্সেল। প্যাডিং উপর নিচে 7 পিক্সেল, ডাইনে বাই 30 পিক্সেল। দেখা যাক এখন কি হয়। হ্যাঁ চলে আসছে এই অবস্থা। এখন আমরা এটাকে রং করব, ন্যাপ ইউএল এলআই এ, প্রথমে কালার সাদা, টেক্সট ডেকোরেশন নান, এখন দেখো ফন্ট উইথ এন টি ফন্ট
ফন্ট উইথ 700। আমরা এখন এখানে একটা লোগো ইউজ করব, এই পাশটা একটা বাম পাশটা একটা লোগো ইউজ করব। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হবে ফন্টাচমে গেলাম, এখান থেকে একটা আইকন নিব, আইকন এটাই নিব। কপি HTML এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। এখন আমাদের কোডে যাব, সরি এখন আমরা কোডে যাব, HTML এখন ন্যাবের নিচে UL এর উপরে এটা পেস্ট করলাম। আর আমরা স্টার ক্লাস নিব একটা এটার স্টাইল করার জন্যে, আই কোন নামে একটা ক্লাস নিলাম, এটার আমরা কাজ করবো এখন। এখানে ডট এটা দিলাম, তার আগে দেখি আমাদের আউটপুটটা কীরকম আসছে। আইকন সহ এখানে আইকন আসছে একদম ছোট হয়ে। আচ্ছা, এটা আমাদের আমরা জানি আইকনগুলো ফন্ট হিসেবে কাউন্ট হয়, তাইলে আমরা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 49 পিক্সেল দিই, ছোট হয়ে গেল, ও 50 পিক্সেল, 5 পিক্সেল হয়ে গেছে, 50 পিক্সেল, হ্যাঁ এটা 50 পিক্সেল। আর এটা তো অটোমেটিক হোয়াইট আছে, কালার যে কোনোটা দিতে পারি আমরা, ও হোয়াইট থাকবে, হোয়াইট আছে। আচ্ছা, এখন আমরা এটাকে বিউটিফাই করি। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, এটাকে বিউটিফাই করলাম। এখন প্রত্যেকটা আমরা হেডার আর সেকশন নিয়ে কাজ করব। HTML হেডার, আচ্ছা হেডার মধ্যে একটা আইডি নিব, আইডিতে কাজ করব, আইডি আইডি HTML হোম, তার ভিতরে ওভারলে ডট OBERLAY ওভারলে, এই ওভারলের মধ্যে আমরা সব কাজ সম্পূর্ণ করব। তাহলে এখানে আমরা একটা হেডার ট্যাগ নিতে পারি H1 PI EW 404। আচ্ছা দেখি এটা এখন কীভাবে কাজ করে, এটা শুধু এটা আছে, ওভারলে এখনো শুরু হয়নি। ওভারলের জন্য আমাদের CSS করতে হবে। আমরা এখানে আইডি সিলেক্ট করছি, আইডির জন্য আমাদের হ্যাশট্যাগ দিয়ে কাজ করতে হবে, আর ক্লাসের জন্য ডট হ্যাশ হোম। এখন আমরা ইউজ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ URL /, ফোল্ডারের নাম ইমেজ /, পিকচারের নাম, আমাদের পিকচার নামটা কি আছে এইটা home.jpg, এটা কপি করলাম home.jpg, দেখি এবার আসছে নাকি। এবার পিকচার চলে আসছে, এখন পিকচারে কিছু কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ 0p cover। ব্যাকগ্রাউন্ড 7 fixed ফিক্সড, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার CNTER সেন্টার,
রিলোড দিয়ে দেখি, কাজ হয়েছে। এখন আমরা ওভারলেটা কাজ করব, ওভারলে ওভারলে ডট ওভারলে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমরা এখন হেক্সা কালার যাব। আচ্ছা আচ্ছা এখন আমরা কি রং নিব, এটা নিই, এটা নিয়ে দেখি কেমন হয়। এখন আমরা আর জি বি এ এটাকে কপি করব, ওয়েবসাইটে যাব, এখানে পেস্ট করব। হয়ে গেছে। আউটপুটে এটা আছে। এখন এটা স্টাইল করতে হবে, এটার স্টাইলের জন্যে আমরা হেডারটাকে কাজ করবো, এইচ ওয়ান। এখন এইচ ওয়ানটাকে এইচ ওয়ান টেক্সট লাইন সেন্টার ফন্ট সাইজ 49 পিক্সেল, ফন্ট উইথ 900, রিলোডে আছে। কালার সিওএল কালার হোয়াইট, ফন্ট ফ্যামিলি কুপার সি ডবল ও পিই আর কুপার, পঞ্চায়েত একটু বাড়ানো যাক 80 পিক্সেল। এটাকে এখন নিচে নিচের দিকে নামাই। প্যাডিং টপ 49 পিক্সেল কাজ করে নাই। প্যাডিং টপ 150 পিক্সেল দিয়ে দেখি কি হয়। 150 পিক্সেলে ঠিক আছে। এবার তারপরে এখন আমরা এখানে এইচ ওয়ান এইচ থ্রি আই এম ওয়েব ডিজাইনার ডিই এস আই জি এন ই আর ডিজাইনার ওয়েব ডিজাইনার চলে আসছে। আচ্ছা ওয়েব আই এম এখানে একটা স্পেন ইউজ করতে পারি, এস পি এ এন স্পেন, এটার মাঝখানে আমরা আই এমটাকে ঢুকাই দেব। আই এম এইচ থ্রিটাকে নিয়ে কাজ করবো আমরা, এইচ থ্রি এইচ থ্রি টেক্সট লাইন সেন্টার ফন্ট সাইজ 60 পিক্সেল কেমন আসে, বেশি বড় হয়ে গেছে। ফন্ট সাইজ 40 পিক্সেল এবার ঠিক আছে। ফন্ট উইথ 820, ফন্ট উইথ 700, ফন্ট উইথ 700, কালার সিও হইল কালার হোয়াইট, কালার হোয়াইট। এখন মাঝখানে আমরা স্পিন ইউজ করছি, এটাকে কপি করি, এটার স্টাইল করব, এটার স্টাইল করব বর্ডার বটম
2 পিক্সেল এস ওয়েল আই ডি সলিড ওয়াই ইয়েলো কালার ওয়াই ডবল এল ও ডাব্লু ইয়েলো দুটাই ইয়েলো হবো এটা বোঝা যাচ্ছে না এখনো। আচ্ছা এইখানে আর কি ইউজ করা যায়, এখন এইচ থ্রি পর একটা প্যারাগ্রাফ ইউজ করতে পারি, প্যারাগ্রাফ এলো আর ই এম লরেম 50 লরেম 50। এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস সি এল এ ক্লাস এ সি এ ডি আর হেডার প্যারাগ্রাফ নামে একটা এ নিলাম, ক্লাস নিলাম, এটাকে আমরা স্টাইল করব ডট হেডার প্যারাগ্রাফ কালার হোয়াইট টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এখন কি হয়, টেক্সটেন জাস্টি হয়ে গেছে, এটাকে আমরা ছোট করতে পারি অনেকভাবেই, যে এটাকে আমরা মার্জিন দিব উপর নিচে 0 পিক্সেল আর ডানে বাই 150 পিক্সেল, দেখি কি হয়। এটাকে আরও ছোট করা যাক 170 পিক্সেল আবার এটা না করে আমরা এখানে বিআরও ইউজ করতে পারি, বিআর ইউজ করতে পারি এভাবে, এটার সাইজটা সবচেয়ে ভালো হবে, বিআর ইউজ করার সাইজটা সবচেয়ে ভালো হবে। আমরা এখানে মার্জিন 170 পিক্সেল উপর নিচে 0 পিক্সেল ডানে বাঁকে 170 পিক্সেল, ওকে এটাই ভালো হবে সবচেয়ে। এটাই বেটার, এখন নিচে আমরা একটা বাটন ইউজ করতে পারি, বডি স্টাফ থেকে এটা বাটনটা নিব আমরা, এখানে এসটিএমএল এই ডিপটি ছিল ওভারলেড ডিপ, আমরা ওভারলেড ভিতরে কাজ করতেছি, বাটন নামে একটা ক্লাস নিব আবার BTTN, বাটন নামে একটা ক্লাস নিলাম, এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ এইখানে আমরা একটা ক্লাস ইউজ করবো CLAWS ক্লাস, প্রথমে BTN এটা বুটস্ট্র্যাপের ক্লাসের নাম, দেখি কি আসলো না, কোনো কিছু আসে নাই। আচ্ছা তারপরে আচ্ছা সরাসরি আমরা বুটস্ট্র্যাপ সাইডে গিয়ে দেখি কি আছে, GET গেট BWO গেট বুটস্ট্র্যাপ স্টার্ট, আমরা সরাসরি চলে যাব বুটস্ট্র্যাপের বাটনে, এখানে বাটন নামে আচ্ছা আমরা সার্চ করি BUTTO, বাটন অনেকগুলো বাটন দিছে, আমরা কোনটা ইউজ করতে পারি, আচ্ছা এটা ইউজ করা যাক, এটা অনেক সুন্দর হবে, কী আছে বাটন আউট বাটন আউটলাইন লাইট, আচ্ছা এইটাকে আমরা কপি করি, কপি করে
আমাদের এখানে ইউজ করি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাটন। দেখি এখন কি আসছে, কিছু একটা আছে। ও আমরা তো ভুলে গেছি, এখানে তো কোনো নামই দিই নাই। আচ্ছা এখানে দিলাম অ্যাপেল, এ পিপি এল এ অ্যাপেল। দেখি এখন কি আসে, এই যে চলে আসছে, এটা সুন্দরভাবে চলে আসছে এখানে। আচ্ছা আমরা আবার ফন্টের সময় যাই, একটা এখান থেকে একটা অ্যাপেলের আইকন নিব, ফন্টা চম আইকন। অ্যাপেল এ পিপিএল এ এখানে সার্চ করলেই দিয়ে দিবে। এই তো অ্যাপেল। কপি এইচটিএমএল। এখন যদি আমরা অ্যাপেল লেখার পিছনে যদি এটা আমরা পেস্ট করি, তাইলে অ্যাপেল লেখার পরে লোগোটা চলে যাবে, এখানে চলে আসছে। আর যদি এইটাকে আমরা অ্যাপেল লেখার আগে দেই, তাহলে লোগোটা আগে আসবে, তারপরে লেখাটা আসবে। আচ্ছা আমরা এখানে দিলাম, এখন চলে আসে সামনে। এখানে একটু স্পেস দরকার, অ্যাপেল আর অ্যাপেল লোগোটা একসাথে আছে। এখানে গিয়ে সুন্দর করে একটা স্পেস দিলে এখানে কাজ করবে। এবার হয়েছে, এবার আমরা এটাকে মাঝখানে আনবো, এই বাটনটাকে মাঝখানে আনবো। এখন আমরা এইটাকে কাজ করব, আবার এখানে বুটস্ট্র্যাপের ক্লাসও কাজ করতে পারি। যেমন টিইএক্সটি টেক্সট সেন্টার, CENTER সেন্টার, এভাবে দিলে এটা আসবে এখানে। আবার যদি আমরা বলি যে এই বাটনটাকেই, এটা কেটে দিলাম, এই বাটনটাকে নিয়ে কাজ করব, এই BTTN, এটাকে যদি আমরা এইখানে নিয়ে কাজ করি তাতেও হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, এটাতেও হবে, যে যেটাতে করতে পারে। তো আমরা সবচেয়ে ভালো হবে ওইটা করলে, বুটস্ট্র্যাপ দিয়ে করতে যেহেতু, তাহলে বুটস্ট্র্যাপ ক্লাসে আমরা ইউজ করব। এখানে সরি এটা ইউজ করব, আগেরটা কেটে দিব আমরা, টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে সুন্দরভাবে এটা কাজ করছে। ওকে, আমরা যদি বাটনে অ্যাপেল লোগোটাকে, অ্যাপেলের লোগোটাকে ছোটো বড় করতে চাই, তাহলে এখানে একটা ক্লাস নিব আমরা, অ্যাপেল অ্যাপেলের উপর একটা ক্লাস নিয়ে ওইখানে কাজ করবে আগেরটার মতো, তাইলে ওখানে কাজ করবে। এখন আমরা এখানে কী করবো, এটা সুন্দর সাজাবো, তাহলে অ্যাপেলের উপরে আর নিচে। আচ্ছা এখানে আর একটা ই নেই, তাইলে আগে যেটা ছিল BTTN, এটাতে আবার কাজ করতে হবে। আচ্ছা এটাতে কাজ করে এখানে প্যাডিং উপরে 50 পিক্সেল, আচ্ছা উপরে 50 পিক্সেল, ডানে বাইরে 0 পিক্সেল, আর নিচে হচ্ছে 70 পিক্সেল। হ্যাঁ আউটপুট কী আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আবার আমার একটা আইকন নিব, হচ্ছিল আইকন, এটার নাম ছিল অ্যারো, অ্যারো ডাউন। হ্যাঁ অ্যারো ডাউনটাকে ইউজ করব। কপি, তারপরে এটা আমরা এখন পেস্ট করব এইখানে, আইকন নাম এটা নিলাম, এখানে পেস্ট করলাম, আসছে না, হ্যাঁ আজ চলে আসছে এখানে। আচ্ছা এইটাকে এখন স্টাইল করি সুন্দর করে, অ্যারে ডাউন কপি করলাম, ডট ক্লাসের নাম,
টেক্সট অ্যালাইন সেন্টার তো এনটি ফন্ট সাইজ 40 পিক্সেল, কালার এটাও সাদা হবে। দেখি কত দূর আসলো, হ্যাঁ চলে আসছে। আচ্ছা এটার কাজ হচ্ছে যখন এটা একজন ডেভেলপারের কাজ যাবে তখন এখানে চাপ দিলে অটোমেটিক স্ক্রল করবে, স্ক্রল করে নিচের দিকে নিবে, আর যখন উপর দিকে উঠবে তখন এটা উপর দিকে উঠবে। এটা ডেভেলপারের কাজ। এটাকে আমরা দিতে পারি কি প্যাডিং, উপরের দিকে উঠবে 30 পিক্সেল, ডাইনে পায়ে 0 পিক্সেল, আর নিচের দিকে আসবে হচ্ছে 50 পিক্সেল। দেখা যাক কী কাজে লাগে। কাজ করছে, এবার নিচের দিকে একটু বেশি হয়েছে। সেখানে আমরা এখানে 30 দিই। এবার ঠিক আছে, যখন এখানে চাপ দেবো তখন এটা অটোমেটিক নিচের দিকে যাবে, এতটুকু ঠিক আছে। আচ্ছা আমাদের হেডারের কাজ শেষ, হেডারটাকে একটু বিউটিফাই করি। বিউটিফাই শেষ। এখন আমাদের হেডার ছিল এইখান থেকে এই পর্যন্ত হেডারের কাজ ছিল, এখন আমরা সেকশনের কাজ করব। এসি সি টি আই ও এন সেকশন, সেকশনের নাম দিব হচ্ছে, আবার আইডি সিলেক্ট করে নিব, গিয়ে যেভাবে করতে পারে কেউ ক্লাস দিয়ে কেউ আইডি সিলেক্ট করে, আমি আইডি সিলেক্ট করে করব। আইডি আউটপুটে কী নাম দেওয়া হচ্ছে, সার্ভিস এস ই আর বি আই সি ই সার্ভিস। আচ্ছা এটাকে আমরা কপি করলাম আবার এইচ টু সার্ভিস, আউটপুটে সার্ভিস আসছে। এটাকে আমরা স্টাইল করব, দেখি প্রথমে আরম্ভ হচ্ছে কি, ও এটাকে একটা ডিপের মধ্যে আটকাই, আগে ডিপের নাম কি দিব, টাইটেল TITLE টাইটেল, টাইটেলের মধ্যে এটা হবে, এটাকে টাইটেলের মধ্যে দিয়ে দিই। আচ্ছা এটাকে টাইটেলের মধ্যে দিলাম, প্রথমে টাইটেলের কাজ করব, ডট টাইটেল, যেহেতু এটা ক্লাস তাই ডট দিয়ে শুরু হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা এখন মাঝখানে চলে যাবে, যায়নি কেন, এখন ও এটা রিফ্রেশ ছিল না, এটা সেভ করা হয়নি। এখন আমরা এইচ টুর কাজ করব, যেহেতু এইচ টুর মধ্যে সার্ভিস লেখা আছে এইচ টু। হ্যাঁ প্রথমে কী দেব, ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট উইথ 700, কালার হোয়াইট, কালার হোয়াইট না দিয়ে কালার রেড দেই, কালার রেড, এখন দেখি কী আসে, হ্যাঁ কালার রেড। বর্ডার বর্ডার বটম 2 পিক্সেল সলিড রেড, এটা পুরোটাতে রেড চলে আসছে। আচ্ছা এখন দেখি ডিসপ্লে লাইন ব্লক করলে কী হয়, ডিসপ্লে ডিসপ্লে ইন লাইন ব্লক, ডিসপ্লে ইন লাইন ব্লক, সেই 2 পিক্সেল সেটা আমরা এখানে 3 পিক্সেল করি, দেখা সুন্দর দেখা যায় নাকি, হ্যাঁ চলে আসছে। এখন আবার এখানে চলে যাব সেকশনে, আমাদের সেকশনের কাজ হয়েছে, এটা তো টাইটেল গেল, এখন কন্টেনার, কন্টেনার এদের কাজ করব, ডট সিওএন
container কন্টেনার কন্টেনার কাজ করতেছে লরেন্সো দেখি কন্টেনার কাজ করে কিনা না কন্টেনার নাম ভুল হইছে তাহলে কন সি ও এন টি আই এন ই আর এখানে টি এ হবে কন্টেনার হ্যাঁ এবার কন্টেনার কাজ করছে আমরা এখন লরেনটাকে কেটে দেই এখন আমরা কন্টেনারের মধ্যে কাজ করব আমরা জানি একটা রোর মধ্যে বারোটা কলাম নেওয়া যাবে বারোটা কলাম হচ্ছিল ডট সিওএল কল এমডি মিডিয়াম সাইজ এমডি ইউজ করবো মিডিয়াম সাইজের জন্য কত আমরা বারো তিন চারে বারো হবে তিন চারে বারো আচ্ছা এখানে আমরা প্রথমে ইমেজ নেব এআই এমজি ট্যাব এখানে আছে কি পিকচার পিকচারের পরে আমরা দেব ছিল পিকচার সেট করে দেবো আর এখানে আছে অ্যালার্ট অ্যালার্টটা হচ্ছে যদি এখানে পিকচার শো না করে তাহলে এখানে যা লিখে দিব ওইটাই কাজ করবে এটা রিলেটেড কাজ আমি দেখাচ্ছি দেখলাম পিআইসি পিকচার এখন আমাদের আউটপুটে পিকচার পাইসে যদি পিকচার না থাকতো তাহলে পিআইসি লেখাটা দেখাতো তো এখানে প্রত্যেকটার জন্য একটা ক্লাস নিব পিকচারের জন্য অথবা আইএমজি নিয়ে কাজ করতে পারি আচ্ছা আমরা আইএমজি নিয়ে কাজ করি আইএমজি হাইট 150 ওয়েট 150 হাইট 100 এই দুইটা 150 করে চলে আসছে সেটা বর্ডার বর্ডার রেডিয়েন্স সরি বর্ডার বিওআর বর্ডার রেডিয়েন্স বর্ডার রেডিয়েন্স 50% 50% চলে আসছে আর ইমেজের আগে আমরা এখানে নিব কি রোর মধ্যে আমরা বুট স্টেপ ক্লাস ইউজ করব টিইএক্সটি টেক্সট সেন্টার সিইএন টিইআর সেন্টার মাঝখানে চলে আসছে হ্যাঁ এখন প্রত্যেকটা ডিপের মধ্যে চার করে আছে তিন চারে বারো এখন পিকচারের নিচে আমরা দিব কিছু লরেম লিখব এটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি এমনি লিখতে পারি আচ্ছা প্যারাগ্রাফের মধ্যে লিখলাম এল ও আর ই এম লরেম 100 করে ওয়ার্ড আছে এখানে চলে আসছে 100 করে ওয়ার্ড এটাকে এখন সুন্দর করে সাজাই এটার মধ্যে একটা করে ক্লাস নেই প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লাস নিব সি এল ডাবল এস ক্লাস এস ই আর সার্ভিস সার্ভিসের শর্ট সার্ভিস প্যারাগ্রাফ এটাকে কপি করলাম এভাবে করতে পারি আবার এখানে আমরা টেক্সট সেন্টার দিয়ে দিতে পারি ওটা করবো না আমরা এখানে ক্লাস নিয়েছি ক্লাস নিয়ে কাজ করবো টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে চলে যাবে ও এটা তো মাঝখানে আসে তাহলে আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করি তো সেন্টার অটোমেটিক আসে টেক্সট অ্যালাইন জাস্টিফাই জাস্টিফাই হয়ে গেছে এটা এখানে লিখতে পারি আবার ওইখানে গিয়ে আমরা শুধু যদি লিখি টেক্সট জাস্টিফাই এটা না লিখে এই ক্লাসের মধ্যে এখানে আমরা যে প্রত্যেকটা ক্লাস নিছি এখানে আমরা লিখতে পারি টেক্সট সরি টেক্সট লেখা হয়নি টিইএক্সটি টেক্সট হাইফেন জাস্টিফাই তাহলে একই কাজ করবে ওটা বুট স্টেপের ক্লাস আর এটা আমাদের ক্লাস এই তো পার্থক্য এখন এখানে আমাদের কিছু স্পেস দরকার সার্ভিসের এখানে আমাদের সার্ভিসটাকে কী দিছিলাম টাইটেল
আচ্ছা আমাদের টাইটেলটা, হ্যাঁ টাইটেলে প্যাডিং 30 পিক্সেল, চারদিকে 30 পিক্সেল জায়গা দিবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের লোগো ন্যাব বাটন, এখানে একটা অ্যারো বাটন এটা আছে, এটা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি আর এরকম রাখতে পারি। আচ্ছা তারপর আমাদের কি আছে, অ্যাবাউট, আমরা এখন অ্যাবাউট নিয়ে কাজ করব। যেহেতু আমাদের এই সার্ভিসের টাইটেলটা একই, তাহলে আমরা এটা কপি করব। কপি করলাম, আমাদের সেকশন এখানে শেষ, আবার সেকশন নেবে একটা ACCTION সেকশন, এই সেকশনের নাম হবে আইডি, এটা অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, অ্যাবাউট নাম এটা হবে আমাদের। এটা যেহেতু একই হবে, তাহলে এটা এখানে থাকা সত্ত্বে এখানে শুধু অ্যাবাউট আসবে, ABOUT অ্যাবাউট। সেম কাজটাই ওইখানে আছে, এখানে সার্ভিস আছে, এখানে অ্যাবাউট আছে, শুধু আমরা কপি পেস্ট করলাম। এখন আমাদের অ্যাবাউটের মধ্যে কী আসবে, ও অ্যাবাউটের একটা কন্টেনার আসবে, CONTAINER কন্টেনার। আচ্ছা কন্টেনারের মধ্যে আমরা আরেকটা রো নিব, ডট আর রো ডাব্লু, রোর মধ্যে এবার দুইটা কলাম নিব, ডট COL, তারপর হচ্ছে মিডিয়াম MD, মিডিয়াম সাইজ ডিভাইস এখানে 6, দুইটা হলো। আচ্ছা এখানে যদি দুইটা নিলাম, তাহলে একটার মধ্যে আমরা কী দিব, নিজের কিছু, আচ্ছা এখানে একটা পিকচার দিব। আচ্ছা প্রথমটাতে IMG ইমেজ, ইমেজেস এই পিকচারটা এখানে আবার লিখলাম পিক 2, রিফ্রেশ করলে অনেক বড় একটা পিকচার আসবে, না ছোট পিকচার আসছে। ও যেহেতু আমরা এটা রাখার কারণ হচ্ছে আমরা ইমেজ নামে ইমেজটা দিয়ে করছি, এখানে এখানে ইমেজ দিয়ে করছি, এই জন্য এটা এরকম হয়ে গেছে। আচ্ছা যাক ভালো হয়েছে, এখানে কিছু আমরা আইকন নিতে পারি, যাক আইকন আইকন দিয়ে কাজ করবো না, এটাও কেটে দেই, অন্য কিছু দিয়ে কাজ করি। এখানে করবো হলো H2, PLG ব্লক, তারপর হচ্ছিল লরেম, পি দিয়ে এলো আর লরেম 30, দেখি কি আসে, লরেম 30 না একটু বেশি হোক, লরেম 100, এবার ঠিক আছে, এটার মধ্যে একটা ক্লাস নিব, ABUP সরি ক্লাস, CLASS ক্লাস, ABU স্পেস পি, এটার নাম একটা ক্লাস নিলাম। এখন এটাকে কাজ করবো, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন জাস্টিফাই ব্লক, আর এখানে একটা বাটন হবে, এখানে একটা বাটন ইউজ করি, ক্লাস CLASS ক্লাস BTN বাটন। আমরা আবার ওয়েবসাইটে যাই, দেখি বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে কী ছিল তখন বাটন, কোন বাটনটা ইউজ করা যায়, আচ্ছা আমরা সাকসেসফুল এটা ইউজ করবো, তাহলে BTN সাকসেসফুল, এটা বুটস্ট্র্যাপ ক্লাস, এটা যদি এখানে ইউজ করা হয় তাহলে বাটন অটোমেটিক তৈরি হয়ে যাবে।
এখানে আবার একই ভুল, এখানে নাম দেনি SWC, সি চলে আসছে। তো এখানে হলো সেকেন্ডারি, আমরা এখানে কি ইউজ করছি, সেকেন্ডারি ও সাকসেস, বিটিএন সাকসেস, সরি সাকসেসটা ইউজ করবো, বিটিএন সাকসেস, কিছু ডট 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 ড্রাগ, আচ্ছা এটা ইউজ হলো, আর এই এটা একটা রোর মধ্যে কলাম সিক্স, আর কলাম সিক্সের মধ্যে আমরা একটা ভিডিও অ্যাড করব, এই জন্য আমরা যাবো হচ্ছিলো আমাদের ইউটিউব চ্যানেল, আমরা এই ভিডিওটা অ্যাড দেবো, আচ্ছা এখানে যাক শেয়ার, এখানে যাওয়ার পর এই টোটাল আই ফ্রেমটাকে আমরা কপি করব, এটাকে কপি করব, কপি, এখানে যাওয়ার পর আমরা এই কল সিক্সের মধ্যে টেস্ট করলাম, আউটপুটে যা এখানে ভিডিও চলে আসছে, এখানে আমাদের হাইট উইথ দেওয়া আছে 560, এখানে আমরা 100% করি, 100%, যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতে ভিডিওটা থাকবে, চলে আসছে। আমাদের অ্যাবাউটে একটা ব্যাকগ্রাউন্ড রং দিতে পারি, দেখি অ্যাবাউটে ব্যাকগ্রাউন্ড রং দিলে কেমন আসে, রং মধ্যে এখানে আমরা বুটস্ট্র্যাপের রং ইউজ করতে পারি, আবার নিজেদের মতো ইউজ করতে পারি, যেবার টেক্সট টি আচ্ছা বিজি ব্যাকগ্রাউন্ড, এখানে কী কী আছে, ব্যাকগ্রাউন্ড মানে বিজিতে ব্যাকগ্রাউন্ড বোঝানো হয়, ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, সেকেন্ডারি কালারটা ইউজ করব, ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, সেকেন্ডারি, এখন এখানে গিয়ে রিপেজ দিই, চলে আসছে, এখানে আমাদের টোটাল চলে আসছে, আমরা হাইটও আচ্ছা একটু হাইটটা বাড়াই দিই, নাহলে এখান থেকে আমরা একটু কমাই দিই, এটা মিল করি, হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে আমাদের, আচ্ছা আমাদের এখানে ভিডিওর পরে কিছু জায়গা দিছে যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এটা আমরা রোর মধ্যে ইউজ করছি, এটা যদি আমরা এখানে ইউজ না করে যদি দুইটার মধ্যে দিয়ে দিই, কলম ডি সিক্সের মধ্যে এইখানে দেই, তাহলে একটাতে পাবে, একটাতে আছে, আর যদি এটা এটার মধ্যেও দিয়ে দিই তাহলে দুটাতেই চলে যাবে, তার একই অবস্থা। আর এখানে আমরা এক্সট্রা একটা ডিপ নিতে পারি এই রোড নিচে, সে থাক আমাদের দরকার নাই, একটাতেই শুধু থাকবে, আর এখানে ওয়েটটা হবে 100%, হাইটটা হবে, সরি হাইটটা হবে 100%, এবার দুটা ঠিক আছে, এখন আমরা কি ইউজ করতে পারি, আর আচ্ছা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এই জন্যে শর্টকাটে শেষ করি, এখন আমরা সেবার আমরা ওয়েবসাইটে ম্যাপ ইউজ করব, ম্যাপের জন্য আমাদের যেতে হবে ম্যাপ, MAP, ম্যাপ, গুগল ম্যাপ, থ্রি বাটন, শেয়ার, ম্যাপে আবারও আইফেম, কপি, HTML, কপি শেষ, এখন আমরা যাবো
এইখানে এটাও সেকশন দিয়ে দিই, ACCTION সেকশন। সেকশন এটা আইডি ম্যাপ, MAP ম্যাপ। ম্যাপের নিচে আমরা আবারও এটাকে কপি করব, যেটা আগে ছিল আমাদের। আচ্ছা এটাকে কপি কপি দিই। তারপর আমাদের ছিল হচ্ছিল টাইটেল, এই টাইটেলটাকে আমরা আবার কপি করলাম একই জিনিস এইখানে দিয়ে পেস্ট। আর এইখানে শুধু অ্যাবাউট উপর হবে ম্যাপ, MAP ম্যাপ। দেখে আউটপুটে কী আসে, ম্যাপ আসছে এক সাইডে। এটাকে ফুল স্ক্রিন করতে হবে। আচ্ছা এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমাদের ওয়েটটাকে এখানে হলো 100% করে দিতে হবে, 100%, তাহলে ফুল স্ক্রিন আসবে। এবার ফুল স্ক্রিন আসছে, এবার হাইটটাকে কমাই দিব। হাইট হচ্ছে এটা 150। হাইট চলে আসছে, সেটা 200 করি, 200 পিক্সেল। ম্যাপ চলে আসছে, এখানে স্যাটেলাইট মোড। এখন আমাদের ফোটার হবে, ফোটার দিয়ে ভিডিওটা শেষ করে দিব। FWTER ফোটার টপি অল সিওপি বাই কপি আর IGST কপিরাইট অ্যান্ড COP বাই এখন দেখা যাক কী আসে। অল কপিরাইট 2019 মোবাইল অ্যান্ড DESKTO ডেস্কটপ SITE সাইট, মোবাইল অ্যান্ড ডেস্কটপ সাইট। ওকে এখন এটাকে আমরা ফোটারটাকে স্টাইল করি, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, এটা মাঝখানে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, BLACK ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, প্যাডিং 7 পিক্সেল। প্যাডিং আচ্ছা লাইন হাইট, লাইন হাইট 10 পিক্সেল। আচ্ছা কম হয়ে গেছে 30 পিক্সেল। আর কালার হবে হোয়াইট দিলে ভালো হবে, CEO হলো কালার হোয়াইট। কাজ শেষ, লোগো সবকিছু সহ সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখানে ভিডিও আছে, সব কিছু আছে। ওকে, গুড বাই।